যোগা ডে আর মিউজিক ডে, এই যোগা আর মিউজিক উয়ার উপরে এমন ভাবে জোড়ায় আছে, এমন ভাবে জোড়ায় আছে যে কি বলবে, যেরকম তোমার মনে করো হ্যাঁ লুচি আর আলুর দম, যেমন তোমার গরম ভাত আর ইলিশ মাছ ভাজা, যেমন তোমার মনে করো গোবরে আর রাধা রানী। আজকে আমি এমন কিছু নতুন ব্যায়াম তোমাদেরকে শিখাবো না যেটা তোমাদের বাবাও শিখাতে পারে নাই, বুঝেছ? এই ব্যায়ামটা দেখে পরে তোমরা মনে করবে হ্যাঁ দেখো এত সোজা সোজা ব্যায়াম থাকতে আমরা কোথায় ব্যায়ামের বই কিনে বসে আছি, কোথায় আবার জিমে ভর্তি হয়ে গেছি। তবে হ্যাঁ ব্যায়ামগুলো দেখে পরে আবার আমাকে আবার রাধায় মা করে দাও না। হ্যাঁ দেখো আমি যে আসনগুলো তোমাদেরকে দেখাতে যাচ্ছি সে আসনগুলো তোমরা সবসময় করো, কিন্তু বুঝতে পারো যে এগুলো আসন আমি দেখালেই তোমরা বুঝতে পারবে, বুঝেছ? যেমন ধরো এই 1 নম্বরে হচ্ছে তোমার সেলফি আসন, কি বুঝতে পারছো না? সেলফি মানে লেলিয়া, সেলফি মানে লেলিয়া, সর পে মেরে রাতাতার, সেলফি মানে লেলিয়া, সেলফি মানে লেলিয়া, সেলফি মানে লেলিয়া, সর পে মেরে রাতাতার। দেখো এবারে হচ্ছে এই সেলফি আসনের গুণাবলী কি, এই ধরো যেমন তুমি এই সেলফি আসন তুলে পরে তুমি অনেক বেশি লাইক কমেন্ট পাবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তুমি এইগুলোর অনেক কনটেস্ট হয়, এই সেলফি তোলার কনটেস্ট হয়, তুমি এখানে যোগদান করতে পারবে। আর 3 নম্বর হচ্ছে কি, এই যে মুখটা তুমি একাই বেকায় ফটোগুলো তুলছো ইয়াতে তোমার মুখের তো অনেক ব্যায়াম হচ্ছে, কি বলো? আর তুমি বিউটি পার্লারে যেতে হবে না, মুখটাই তুমি এত ব্যায়াম করছো এখানে এইখানে তোমার সব হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ সবচেয়ে বড় ফায়দার কথাটা কেন বলছি না, সবচেয়ে বড় ফায়দার কথা কি বলো দেখি, এই যে পাশের ঘরে কাকিমার সঙ্গে যখন তুমি ঝগড়া লাগবে তখন তো এই মুখ গুলো তোমার কাজে লাগবে, কি বলো? আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার অলস আসন, এইটা তো জগতের সব মানুষের খুব ফেভারিট, কি বলো? এই অলস আসনটা তুমি কেমন করে করবে পোজ গুলো আমি আগে দেখিয়ে দিলাম। তোদের ঘুম পেয়েছে পারি যা, তোদের ঘুম পেয়েছে পারি যা, স্বপ্ন দেখ ঘুমের ফাঁকে, তোদের ঘুম পেয়েছে পারি যা, স্বপ্ন দেখ ঘুমের ফাঁকে। এবারে হচ্ছে এই অলস আসনের গুণাবলী কি কি, এই দেখো গোটা গাটা যে তুমি মোজড়াই নিচ্ছ এমনি করে ইয়াতে তোমার গোটা গায়ে ব্যায়ামটা হয়ে গেল। আর এই নিমটা পিমটা ছেলেগুলো যেগুলো সেই মোটা হবার লাগে এত এত ওষুধ খাচ্ছে উহাদের জন্য এই আসনটা একবারে মোক্ষম। এই মনে করো দিনে 8 ঘন্টা ঘুমানোর জায়গায় যদি তুমি 18 ঘন্টা ঘুমাতে পারো তাহলে তো একবারে সোনায় সুহাগা, মানে আদনান স্বামী এসেও তোমাকে প্রণাম করে দিয়ে চলে যাবে, বুঝেছ? হ্যাঁ আর এই আসনটা বেশি করে তুমি করতে পারবে এই মনে করো অফিসে কাজের ফাঁকে, এই তুমি এই আসনটা প্র্যাকটিস করতে পারবে। আর যদি তুমি ঘরে কাজ করছো তাহলে এই ঘর মুছতে মুছতে ফ্যানের তলায় থাপসি গাদে বসে বলে তুমি এই আসনটা প্র্যাকটিস করতে পারো, এর যে কি গুণ এটা না করলে বুঝতে পারবে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অঙ্গুলি চালন আসন, কি আসন বুঝতে পারছো? দেখো সব সময় তোমরা করো, এই মনে করো ফোন ধরলে হ্যাঁ চলছে অঙ্গুলি চলছে কিন্তু তারপরে আঙ্গুলটা একটু হেলিয়ে ব্যাস চললো, একবার যেন জনশতাব্দী যাচ্ছে, বুঝতে পারছো? এই যে যাচ্ছে ইয়ার আরেকটা উপজ আছে, এই যে মনে করো তুমি যখন কাউকে মেসেজ লিখছো এই দুটো আঙ্গুল দিয়ে এই যে মেসেজ লিখছো এমনি এমনি করে সেন্ড হয়ে গেল। এবারে আসছি যে এই অঙ্গুলি চালন আসনের গুণাবলী কি কি, এই যে তুমি মনে করো এক হাতে করে ফোনটাকে চালাচ্ছ ইয়াতে তোমার কনফিডেন্স লেভেল বাড়বে, আর এই যে তুমি 2 হাতে করে ফোনটাকে এরকম করছো হ্যাঁ ইয়াতে তোমার আঙ্গুলের সাথে তোমার মাথার যে ব্রেনটা আছে ওই ব্রেনটা তোমার সচেতন হবে, ওই ব্রেনটার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে। হ্যাঁ আর যদি তুমি কোনো অফিসে এই টাইপের কাজ করো তাহলে তো সোনাই সুহাগা, তাহলে তো তোমাকে আর প্র্যাকটিসই করতে হবে না, এইটা প্র্যাকটিস করলে তোমাকে দেখে। আর এই 4 নম্বর পয়েন্ট হচ্ছে হ্যাঁ দেখো ভয় পেয়ে যাও না গো, আমি ঘাটা কেন মারবো তোমাদের কি বলবো না ঠিক নাই,
বলছে এইটার নাম হচ্ছে ঝাড়ু আসন। এই ভদ্রলোকেরা এই ঝাঁটাটাকে আবার ঝাড়ু বলে, এই জন্য আমি নাম দিয়েছি ঝাড়ু আসন। আর ঝাড় তো তোমরা ঘরে প্রত্যেক দিনই কেউ না কেউ দিচ্ছই দিচ্ছ, এই আসনটা তুমি কেমন করে পোজটা আমি দেখি দিই। এই মনে করো ঝাড়ুটাকে এরকম করে ধরলে, আর ধরে পরে চলছে এবারে আসি এই ঝাড়ু আসনের গুণাবলী কি কি। এই ঝাড়ু আসন মানে অতুলনীয় ইয়ার গুণাবলী, বুঝেছ? এই তুমি ব্যায়াম তো তোমার শরীরে হচ্ছেই হচ্ছে, তারপরে তুমি যেখানেই দেখবে বিপদ, এই তুমি বলো ছেলা, এই তুমি বলো স্বামী, সামনে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে যাবে সবাই দেখবে ভিগি বিল্লি হয়ে গেছে, হ্যাঁ পাড়া প্রতিবেশী ছেলে চেংড়া যেখানেই তুমি দেখবে বিপদ, ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে যাবে একবারে। এই জন্যে আমাদের কেজরিওয়াল এই ঝাড়ুকে সম্মান জানিয়ে আম আদমি পার্টির চুনাব চিহ্ন করে দিয়েছে ঝাড়ু। সব থেকে শেষে একটা আসন হচ্ছে, এইটা তো আমাদের মেয়াদের একবারে সবচেয়ে ফেভারিট, পিএনপিসি আসন। হ্যাঁ, পরনিন্দা পরচর্চা আসন, যেখানে দেখবে বিকেল বেলায় কাকিমা জেঠিমারা গোল করে বসে আছে, গিয়ে শুধু মাঝখানটায় বসিয়ে যাবে, ব্যাস। ও ওইটাতে যে কি এনার্জি বাড়ে, কি এনার্জি বাড়ে কি বলবো তোমাকে, মানে ইয়ার গুণাবলীর কথা তোমাকে কি বলবো বলে শেষ হবে না জানো। মনে করো তুমি একদিন বাইরে গেলে নাই, তোমার ভিতরটা হপ হপ করবে, আজকে আবার কি পরনিন্দা পরচর্চা হবে, তোমার প্রত্যেক দিন বাইরে বেরোতে মন করবে, তোমার প্রত্যেক দিন লোকের সঙ্গে গল্প করতে মন যাবে, তোমার প্রত্যেক দিন পিয়ন বেশি করতে মন যাবে, ইয়ার গুণাবলী শেষ নাই। এই আজকের এই ভিডিওটা তোমাদের খুব কাজের ভিডিও, তোমাদের ভালো লাগুক চাই না লাগুক বাবু, যে বন্ধু বান্ধব গুলি এই চাইছে এই যোগাটে থেকে ব্যায়াম করে নিজেদের শরীরটিকে ঠিক রাখবো, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিবে, এই ভিডিওটা ওদের কাজে লাগবে, হ্যাঁ। আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো, ভালো লাগুক খারাপ লাগুক যাই লাগুক কমেন্টই করে জানাবে বাবু। হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক করে দিবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর তোমাদেরও যদি মাথায় এরকম কোনো কোনো আসন আছে তো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও, আমি নেক্সট এপিসোডে এই নামগুলো দিয়ে একটা করে আসন দেখিয়ে দেবো। তাহলে এখন কাম চলি, টাটা।